বাজান রে, এটাই আমার জীবনের শেষ বয়ান হতে পারে। আগামীকালকে এই সময় আমি আপনার কবরের বাসিন্দাও হতে পারি। একটা বড় চোখের বাণী দেখেন ফালাইতে পারেন কিনা গো বন্ধু। আমার যদি চোখের বাণী পারে তোমার কেন পড়বে না? যুবক তুমি কি আল্লাহ সবক নিবে না? ও যুবক তুমি কেন বুজুর্গদের পায়ের জুতা সোদা করে দাও না? যুবক কেন তুমি ইমান আনো না গো ভাইয়া? আমার বাইরে এখানে এমন কোনো লোক নাই যে বলতে পারবেন যে আমার জীবনে গুনাহ নাই। হয়তো কারো চোখের গুনাহ, নয়তো কারো কানের গুনাহ, নয়তো কারো জবানের গুনাহ। এই গুনাহ লয়ে যদি কবরে যান আমার বন্ধুগণ কি যে উপায় হবে কিচ্ছু বলতে পারবেন না। আমার নবী বলেছেন জাবিরারে কালেমার ঘোষণা দিলে আল্লাহ মাফ করে দিব। সমস্ত সাহাবীরা কালেমার ঘোষণা দিল, কিন্তু দিনের নবীর কানে আওয়াজ আসে, একটা সাহাবি মাটি না রে, আর এইরকম করে আঙ্গুল ইশারা করে বলে, ওরে জমিন তোমার আল্লাহ আমার মতন গুনাগারকেও কি কালেমার ঘোষণা দিলে মাফ করে দিবে? আমি তো অনেক বড় গুনাহ করছি, আমি তো অনেক বড় গুনাহ করছি। সাহাবি নিজে নিজে বলে, মাবুদ আমার মতন গুনাগারকে কি তুমি কালেমার ঘোষণা দিলে মাফ করে দিবে? আমার নবী কোমল হৃদয়ের মানুষ। আল্লাহ বলেছেন ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতালাহুম। বাজান রে, আমার নবী সহ্য করতে পারলেন না। আমার নবী ডাক দিয়ে বলতেছেন, কে রে কান্দ, কি গুনাহ করছো বলো? আমার বন্ধুগণ সাহাবী পিছন দিক থেকে সামনে লোকদেরকে সরাইয়া সামনে আইসা দাঁড়াইল। আমার নবী ডাক দিয়ে বলে, তুমি কি এমন গুনাহ করেছ যে গুনার কারণে তুমি এইভাবে কাঁদতেছো, নিরাশ হয়ে যাইতেছ? আল্লাহ যেখানে বলেছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, এরে কোন্ডার যুবক ভাইরে কেন গো তুমি বাজে নেশা করো, কেন গো তুমি নামাজ পড়ো না, কেন গো তুমি হক্কানি উলামা ইকরামের দলের দাওয়াত তবলিগের কাজে তুমি সময় লাগাইতে চাও না? যুবক তোমার নফস তোমার ধোকা দিয়ে বলতেছে, গুনাহ করছো তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না। যেখানে আল্লাহ পাক বলছেন লা তাকনাতু মির রহমাতিল্লাহ, বান্দা নিরাশ হইও না। ও বাদান, আমাদের মুরব্বী রশিদ আহমদ গঙ্গি রহমতুল্লাহ আলাই, আমাদের মুরব্বীদের মুরব্বী, তিনিও যায় নামাজ বিছাইয়া তাহাজ্জুদের সময় এইভাবে আল্লাহর কাছে বলতো, মূর্খ আমি নাদান আমি, আমি বড় গুনাহগার, দয়া করে গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গফফার। এইভাবে কি কখনো তওবা করছেন নাকি? বান্দা তোমার দিল বলে তুমি গুনাহগার, কিন্তু তুমি কেন বান্দা বোঝো না তোমার মাওলার অনেক নাম আছে, একটা নাম আছে গাফফার। মূর্খ আমি নাদান আমি, আমি বড় গুনাহগার, তুমি মাওলা গুনাহগুলি মাফ করে দাও, তোমার নাম যে গাফফার। একটা ডাক দেন না আল্লাহ। ও বাবা গুনার কথা স্মরণ হয় না, বলেন না ইয়া আল্লাহ। আপনি ভদ্রলোক হইতে চাইতেছেন না, বলেন না ইয়া আল্লাহ, বলেন না ইয়া আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরে, আমি পাগলার দিল বলে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরত দিবে না, আজকের চোখের পানি আল্লাহ ফিরত দিবে না, এই কোন্ডা ঈদগার মাহফিল মাহফিল আজকে আল্লাহ কবুল করবে? যত হক্কানি বুজুর্গানি দিন উলামায়ে কেরাম এই জায়গায় আছে, বাবারে কোনো লোক নড়াচড়া করবেন না। দেখেন দেখেন এই সাহাবী ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এমন গুনাহ করছি আমার গুনাহ বুঝি আমার আল্লাহ মাফ করবে না। আমার নবী বললেন, তুমি কি গুনাহ করছো বলো বলো। সাহাবী ডাক দিয়ে বলল, নবী গো তাইলে আপনি শুনেন আমার নিষ্ঠুরের কাজ, আমার অমানবিক দরকার, আমার অমানবিক দরকার, আমি এমন একটা কর্ম করছি
যেই কর্মের কথা শুনলে আপনি আমারে ঘৃণা করবে। আমার নবী ডাক দিয়ে বলতেছেন তুমি কি কর্ম করছো বলো। সাহাবী ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ অনেকদিন আগের কথা, আজ থেকেও অনেকদিন আগের কথা, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা করার জন্যে আমি দূর দেশে চলে যাব, কয়েক বছর সময় লাগবে আমার ব্যবসা করার জন্যে, আমি 5-7 বছরের জন্যে ব্যবসা করতে যাব, আমি আমার স্বামী আমি আমার মার কাছ থেকে বিদায় নিলাম, বাবার কাছ থেকে বিদায় নিলাম, আমি সর্বশেষে আমার বিবির কাছে আইসা ডাক দিয়ে বললাম বিবি রে আমি তো 5-7 বছরের জন্যে দূরে যাব, তুমি আমারে বিদায় দিয়ে দাও, আমি ব্যবসা করে আমি বাইচে থাকলে আবার তোমার কাছে আসব। আমার বিবি তখন আমার বিদায় দেওয়ার আগে বিবি ছিল গর্ভবতী মহিলা, আমার বিবি অন্তঃসত্ত্বা মহিলা, আমার বিবি গর্ভের উপর হাত রাখিয়া পেটের উপর হাত রাখিয়া আমার বিবি ডাক দিয়ে বলতেছেন স্বামী গো আপনি যাইতেছেন ব্যবসা করার জন্য অনেক বছরের জন্য, কিন্তু স্বামী আপনি জানেন না কি আমার ডেলিভারির সময় কিন্তু কাছাকাছি চলে আসছি, স্বামী গো আপনি তো বললেন না আপনার এই সন্তানটা আমি কি করব না বিজি গ। তখন আমি আমার বিবি এই কথা বলার পরে আমি আমার বিবিকে ডাক দিয়ে বললাম বিবি রে আমি তোমারে বলে দিলাম আমি আমার সামাজিক অবস্থান ঠিক রাখার জন্য জাহিলি যুগের পদার্পণ করার কারণে নবীজি আমি আমার বিবিরে বললাম বিবিরে ছেলে হইলে রেখে দিবি আর মেয়ে হইলে জানত কবর দিয়া মাইরা ফালাবি। ও নবীজি গো এই কথা বলার পর আমি বিদায় হয়ে চলে গেলাম, ব্যবসা করতেছি করতেছি কয়েক বছর পর আমি বাড়ি ফিরত আইলাম। যাদের দিলে মাওলার প্রেম আছে, যাদের দিলে ভদ্র হওয়ার ইচ্ছা আছে, ও বাজান এরা কোশ্চিন কাল মাহফিল শেষ না করে যাবে না। আমার বন্ধুগণ আমার ভাইরা ডাক দিয়ে বলতেছেন নবী দিয়া রসুলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই কথা বলার পর আমি যখন ব্যবসা করার জন্য চলে গেলাম, কষ্ট হচ্ছে আপনাদের? বিরক্ত হইলে আমারে বলবেন ক্যামেরাওয়ালা ভাই ভাই একটু ঠিক করে দে, আপনি বসে পড়ে খুব মনোযোগী হয়ে যাবেন। আর একবার বলেন আল্লাহ আকবার, আর একবার বলেন আল্লাহ আকবার। ডাক দিয়ে বলেন নবীগো আমি ব্যবসা করে বাড়ি ফেরত আসলাম, বাড়ি আসিয়া নজর করে দেখি আমারই চোখের সামনে ছোট্ট একটা সুন্দর চেহারার কন্যা সন্তান তুরবুর তুরবুর করে নড়াচড়া করে হাঁটাহাঁটি করে। আমি তখন আমার বিবিরে জিগেলাম বিবিরে এ মেয়েটা কার? তখন আমার বিবি বলল স্বামী গ মেয়েটা তোমার আর আমার, তোর না কইছে মাইরা ফালাইতে তুই কেন মেয়ে রাখলি? অনবিগ আমার বিবি তখন ডাক দিয়ে বললেন স্বামী গ আমি ওরে মারতে গেছিলাম, কিন্তু তুমি ভালো করে নজর করে দেখো তোমার চেহারা যেমন সুন্দর আমার বাচ্চা মেয়েটার চেহারাও তেমন সুন্দর, স্বামী গ আমি ওরে মারতে পারি নাই, ওর চেহারা দেখে আমার মায়া লাগছে, আমার দিল বলছে তুমিও দেখলে মায়া লাগবো, স্বামী ওর চেহারা তুমি একটু ভালো করে দেখো, স্বামী ওরে আমি মারি নাই, ওর একটা সুন্দর নাম আমি রেখে দিছি, নাম হলো জামিলা। আমি জি গো আমার বিবি যখন জামিলার কথা বল আমার জামিলা একটা দৌড়মাইরা লাভ দিয়ে আমার কুলে উঠলো, আন্দামাইরা গলাটা ধরে দুইরা ডাক দিয়ে বলে বাবা গো তুমি কি আমার মাইরা ফলাইবা? আমার মা কইছে এই যুগের বাফারে নাকি মেয়েদেরকে গলা টিপা জানত মেয়েদেরকে কবর দিয়ে মাইরা ফলা, বাবা তুমি কি আমার মারবা? বাবা আমার মাইরো না, বাবা আমার মাইরো না, আমি তোমার সন্তান তুমি আমার বাবা। নবীজি আমার মায়া লাগলো না, আমি মেনে নিতে পারলাম না মেঘ জামিলাকে, মনে মনে সিদ্ধান্ত নিলাম আমার এই মেয়েটা বড় হইলে জামিলা মানুষের ঘরে যাবে, যে চাকরানির কাজ করবে বিয়া দিতে হবে, এইটা আমি মেনে নিতে পারলাম না।
সারা রাত আমি ঘুমাইলাম না, আমি সিদ্ধান্ত নিলাম সকাল যখন হবে আমি আমার বিবিরে মিথ্যা বাহানা দিয়ে বলবো জামিলারে কাপড় পরায় দাও, কাপড় পরে দিলে আমি ওর মায়েরে বলবো বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে নিয়ে যাব, তখনই কথা বইলা যখন নিয়ে যাব ওরে জ্যান্ত কবর দিয়ে মাইরা ফালাম। নবীজি গো সকাল হইল, আমার বিবিরে আমি দেখতে বললাম বিবিরে আমার জামিলারে কাপড় পরাইয়া দাও, আমার জামিলারে নিয়ে আমি বন্ধুর বাড়িতে দাওয়াত খাইতে যাব। ও নবীজি, আমার বিবি সরল মনে আমার জামিলারে নতুন কাপড় পরাই দিতেছিল, তখন আমার মেয়েটা আমার বিবির কাপড় ধইরা ডাক দিয়ে বলে, মা গো তুই না কইছত বর্তমান বাপেরা ভালো না, দেখ আমার বাপ কত ভালো, আমারে দাওয়াত খাইতে নিয়ে যাইব তোরে কাপড় পরাই দিতে গইছ। না বিজি, তখন আমার মায় লাগে না, কাপড় যখন পরানো হয়ে গেল দেখেন নবী আমারে কি আল্লাহ মাফ করব নাকি, কাপড় যখন পরানো হয়ে গেল আমার জামিলারে আমি টাইনা টাইনা নিয়ে বাইরে নিয়ে গেলাম, অনেক দূরে চলে গেলাম জনশূন্য এলাকা মরু প্রান্তে, এই মরুভূমি প্রান্তে যখন চলে গেলাম যেখানে মানুষ নাই জন নাই, আমি সিদ্ধান্ত নিলাম আমি এই জায়গায় জামিলার জন্য কবর খনন করব, গর্ত খনন করব, এই গর্তের মধ্যে জামিলারে পাথর চাপা দিয়া বালি চাপা দিয়া মাইরা ভালাও। না বিজি গো, আমার জামিলার আমি এক জায়গায় বসা রাখলাম, ওর সামনে আমি গর্ত করা শুরু করলাম। নবীজি গো, গর্ত করতেছি করতেছি করতেছি, ও নবী জানেন নাকি আমার জামিলা আমার ডাক দিয়ে কয়, বাবা গো তুমি না কইছো দাওয়াত খাইতে নিয়ে যাইবা, ও বাবা তুমি দিয়ে এখানে গর্ত করতেছো। আমি ওর কথার কোনো উত্তর দেই না, আমি গর্ত করার ধান্দায় ছিলাম। ও নবীজি, আমার জামিলা আর একবার ডাক দিয়ে বলে, বাবা গো একটু থামো বাবা, তোমার কপালে ঘামের পানি জমা গেছে, তুমি ঘেমে গেছ, তোমার মুখের দাড়িতে দাড়ির ধুলা বালি লাগছে। আব্বু গো আমি তোমার জামিলা তোমার মুখের দাড়ির ধুলা বালি মুছাই দিই, তোমার কপালের ঘাম মুছে দে। নবীজি গো, আমার জামিলা কাপড়টা গুছাইয়ে আমার বাচ্চা মেয়ে আমার কান্দের মধ্যে দিয়ে বলে, আব্বু গো কার জন্য এত কষ্ট করো, কষ্ট করা লাগবে না বাবা, তুমি ঘেমে গেছো। হুজুর, তাও আমার মা লাগলো না, আমি নিষ্ঠুর বাপ হয়ে গেলাম, গর্ত যখন শেষ হয়ে গেল করা আমি আমার জামিলার ডাক দিয়ে বললাম, জামিলা রে দেখ তোমার গর্তটা কেমন গহীন হয়েছে। নবীজি দেখার আগে কিন্তু আমি গর্তের মধ্যে কয়েকটা পাথর ফালাইছিলাম, আমার জামিলা আমার কথা বিশ্বাস করে গর্তের কাছে দাঁড়াইল, আমি পিছন দিক দিয়ে যাই আমার জামিলারে ধা করে একটা ধাক্কা মেরে ফালাই। নবীজি গো, ওই যে আমি পাথর ফালাইছিলাম, আমার জামিলা গর্তে পড়ে যাওয়ার পর ওই পাথরে যাতে মাথায় আঘাত লাগার কারণে আমার জামিলা গর্তের মৃত্যু পইরাও মাথা উঁচু করে একটা ডাক দিয়ে বলে, বাবা গো তুমি দিয়ে আমার ধাক্কা দিয়ে ফলাই দিলা। আমি নজর করে দেখছি নবী আমার জামিলার মাথার চামড়া ফাইটা, রক্ত গাল বেয়ে বেয়ে পড়ে, নাক বেয়ে বেয়ে পড়ে, এক চোখের মধ্যে ধুলা লাগা গেছে। আমার জামিলা ধুলা মুসার ডাক দিয়ে বলো, বাবা তুমি না আমার দাওয়াত খাইতে নিয়ে যাইব, বাবা তুমি আমার ধাক্কা মারলা কেন, ও বাবা আমি না তোমার মেয়ে লাগি, আমি না তোমার মা, এই দেখো আমার রক্ত বাইর হয়ে গেছে। নবীজি গো, তাও আমার মা লাগলো না, আমি আর একটা পাথর নিলাম, এই পাথর নিয়ে আমি আমার জামিলারে মারতে যাই, বললাম এই মেয়ে মেয়ে হয়ে জন্ম নিছত কেন, তোর বাপ ডাক আমার ভালো লাগে না, আমি যখন পাথর মারবো আর একটা পাথর আমি ঠাস করে আমার জামিলার কপালে মেরে দিল, আমার জামিলার কপালে লাগা আমার জামিলা মারে মারে বলে চিৎকার শুরু করলো, বাবা বাবা বলে চিৎকার শুরু করলো, এক পাশে
আমার জামিনা হাত জোর করে ডেক দিয়ে বলে, বাবা গো বুঝতে পারছি মেয়ে হয়ে জন্ম নেওয়ার কারণে অনেক অপরাধ হয়েছে আমার, ও বাবা আমার জানে বাইরো না, কথা দিলাম গো বাবা জীবনে যতদিন বাঁচবো বাপ বইলা তোমারে পরিচয় দিব না, তাও গো বাবা আমারে মাইরো না, নবীজি আমার দয়া লাগলো না। আমি সিদ্ধান্ত নিলাম বিরাট বড় পাথর উঁচু করে এই পাথর মাইরা উড়ে জনমের মতন শেষ করে দেব। নবীজি গো এই বিরাট পাথর যখন আমি উঁচু করলাম আমার জামিলা অসহায় হইয়া একবার গর্তের এই কিনারে যায় আর একবার নিরুপায় হইয়া গর্তের ওই কিনারে যায়, ডেকে ডেকে বলে, বাবা গো ও বাবা তুমি আমারে মারো না বাবা, আমি মার কাছেও যাবো না তোমার কাছেও থাকবো না, আমি কোনোদিন তোমারে বাপ বলে পরিচয় দেব না। নবীজি গো আমার মায়া লাগলো, আমি বিরাট বড় পাথর উজনলা পাথর চুকুই তা কইরা জামিলার মাথায় মাইরা দিলা, এই পাথর রাগাতে আমার জামিলার মাথার তারা ফাইটা মগজ বাইর হয়ে গেল, আমার জামিলার মাথাটা কেমন জানি সেই জায়গায় থেতলে গেছে, আমার জামিলা নিস্তেজ হইয়া গর্তের মধ্যে পড়ে রইল। কিন্তু নবী গো আমার জামিলা মরার আগে করুণ ভাবে একটা ডাক দিছিল চিৎকার দিয়া, আব্বা ওরে আমার নিষ্ঠুর আব্বা তুমি ভালো না, তুমি আমারে বাঁচতে দিলেন আব্বা, ও নবীজি কসম করে বলি খাইতে গেল এখন বাপ ডাকটা কানে বাজে, শুইতে গেল আব্বা ডাক কানে বাজে, নবীজি গো আমার জামিলার করুণ মৃত্যু। সেই ঘটনাটা আমার চোখ বন্ধ করলেই চোখের সামনে আছে। এখন বলেন গো নবীজি আমার মতন এই গুনাগারকে কে আল্লাহ মাফ করবে, আমার নবীজি দরদি নবী মা নাই রে বাবা না, আমার নবী বন্ধু আবু বকরকে জড়ায় ধরে বলে, এর আবু বকর মানুষ কি পারে এই ধরনের অমানবিক কাজ করতে, বাপ ডাক শোনার পরও তার দিন নরম হয় না, দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ এখন বলেন আল্লাহ কি আমারে মাফ করবে, আমার নবী বললেন দাহিয়াতুল কলবি রে মার চাইতে বাপের চাইতে আমার আল্লাহর দয়া বেশি, আরো জোরে বলেন সুবহানাল্লাহ, আরেকবার বলেন আল্লাহু আকবার, বাপ ডাক শোনার পর তোমার কলবে মায়া লাগে নাই তোমার কলিজায় মায়া লাগে নাই, কিন্তু তুমি আমার মাওলারে চিনো না, কোনো যুবক গুণা করে যদি আল্লাহর কাছে স্বীকার করে মাওলা আমি বুঝিনে গুণা করছি আমারে মাফ করে দাও, আমার মাওলা মাফ করে দিবে, চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ।